আসসালামু আলাইকুম ফয়সাল আল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো চ্যানেলটার নাম কিছুটা শর্ট করে ফেলছি আগে ছিল মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল তো এখন ফয়সাল আল অফিসিয়াল শুধু তো এই ভিডিওতে আমি আপনাদের দেখানো ট্রাই করবো যে অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে কীভাবে আপনারা ভিডিও রুটেট করবেন মানে যদি কি ভিডিও থাকে সেটা কিভাবে পোর্ট্রেট করবেন তো আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করছি আপনাদের দেখাই এইখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি কীভাবে এখন পোর্ট্রেট করব ক্যামেরা দিয়ে করা রেকর্ড ভিডিও তো ভিডিওর কোয়ালিটি যাতে হাই থাকে তার জন্য আমি এখানে প্রিমিয়াম পুরো ইউজ করব নয়তো হয়তো বাড়ির সফটওয়্যার দিয়ে কাজ করার কোনো ইচ্ছে ছিল না তো যাই হোক প্রথমে আপনারা একটা নতুন প্রজেক্ট নিয়ে নিবে নতুন প্রজেক্ট নেওয়ার পরে একটা সিকোয়েন্স কেট করবেন নিউ তারপর সিকুয়েন্সে চলে যাবেন তারপর এখান থেকে এ বি সি এইচ ডিতে চলে যাবেন তারপর হাজার আশি পিক্সেল সিলেক্ট করতে পারেন ফ্রেম রেড তিরিশ রাখতে পারেন আর এখান থেকে সেটিং সেটিং যাওয়ার পর এখানে কিন্তু হাইট উইথ আপনার চেঞ্জ করতে পারতেছেন না তাই আপনাদের এখানে এডিটিং বোর্ডটা আপনাদের কাস্টম করে নিতে হবে কাস্টম দিয়ে নিলেন এখন হাইট উইথ কিন্তু মন মতো লিখতে পারবেন তো এই পাশে আছে নয়শো বিশ পাশে আছে হাজার আশি তো আমি

এখানে ওকে দিয়ে দিবেন শুধু সব ঠিকঠাক থাকলে এখানে সিলেক্ট করা আগে ওইটা ম্যাক্সিমাম আগে না সিলেক্ট করাই ভালো হবে কারণ সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি এখানে আবার হাজার আসি উনিশশো দিয়ে দিচ্ছি তো এখন এখানে সেফ পিসেট দিলে আপনাদের যে সিকোয়েন্সটা তৈরি করলেন সেটা ভবিষ্যতে ইউজ করতে পারবেন আমি এখানে দিলাম সিকোয়েন্স নিউ এখানে পোর্ট্রেট সিকোয়েন্স ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন সমস্যা নাই তারপর ওকে দিয়ে দিলেন ওকে দেওয়ার পর এখানে যে সিকোয়েন্সটা আসলো সেটা কিন্তু পোর্ট্রেটের জন্য প্রযোজ্য এখান থেকে ভিডিওটা ড্রেক অ্যান্ড ড্রপ করবেন মানে টেনে ধরে এনে এখানে টাইম লাইন ছেড়ে দেবেন তো কিপ এক্সিস্টিং সেটিং মানে আগে যে সেটিংটা করছেন সেই সেটিংয়ের উপরেই এই ভিডিওটা চলে আসবে এখন এখান থেকে আপনারা স্কিল যেটা আছে সেটা পরে বাড়াবেন কমাবেন সমস্যা নেই এর আগে আপনাদের ভিডিওটা রুটেট করে নিন এখানে রুটেট করার জন্য মাইনাস নাইনটি ডিগ্রি দিয়ে দিতে পারেন আর এখানে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা তো পজিশন মতেই স্কিল একদম ঠিকঠাক মতোই হয়ে গেছে মানে এখানে রুটেড যদি এরকমভাবে কমিয়ে বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এরকম হবে আর কি তো পারফেক্ট পজিশনে আছে আর এখান থেকে চাইলে জুম করতে পারবেন আর জুম করে এটা উপরে নিচে নিতে পারবেন এখানে মাউস পয়েন্টার সিলেক্টর হিসেবে ইউজ করতে হবে আর কি আর এখানে পজিশনও আপনারা চাইলে সেট করতে পারবেন যাই হোক সেগুলো নিয়ে ভিডিও লং করব না তো এরপরে আমি চাচ্ছি যে এখানে সামনে কিছু কাটাকাটি করব তার জন্য এখানে যে টাইম লাইনটা আসে সেটা একটু প্রশস্ত করে নিই মানে যাতে আমার সুবিধা হয় কাটাকাটি করতে তো আমি চাই যে প্রথম আমার ফেসটা প্লাট থাকুক তো তার জন্য আমি এরকমভাবে এখানে কাটবো এই কাটার যে টুলটা আছে সেটা আমি এখানে নিয়ে জাস্ট ক্লিক করে দিলাম আবার শেষ কোন জায়গায় কাটবো শেষে এইখানে চলে আসতেছি এইখানেও আমি কেটে ফেলে দিতে পারি ক্রপ করে নিলাম এরপর আবার সিলেক্টশনে চলে যাবো এখন এই আগে যে টুক আপনারা ই করছেন মানে সিলেক্ট করছেন তো এই টুক কিবোর্ড থেকে ডিলের বাটন প্রেস করে ডিলিট করে দিবেন পরে যে টুক কার্লিন সেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলের বাটন প্রেস করে ডিলিট করে দিতে পারেন তারপরে এইখানে যে দুইটা আছে সেটা লিংক অবস্থায় আছে চাইলে এখান থেকে আনলিংক করে দিতে পারেন আর এইটা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ তো বিষয় না ভিডিওটা যাই হোক ভিডিওটা বেশি দুই মিনিট হয়ে গেছে তারপর আমি এটা কেটে এক্সপোর্ট করে নিব ফেসবুকে যদি আপলোড করি বা ইউটিউবে আপলোড করলে দুই পাশে ব্ল্যাক থাকবে কারণ এক মিনিটের বেশি হয়ে গেছে শর্ট ভিডিওর ওইখানে যাবে না যাই হোক এখন এইটা আপনারা চাইলে আরও কালার টালারও যুক্ত করতে পারেন এটা তো র ভিডিও মানে একদম র তো এটা এখান থেকে জুম দিয়ে আপনারা দেখতে পারবেন মানে এই যে এইখানে জুম কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন আর কালার গ্রিন করতে চাইলে এই যে কালার চলে যাবেন তারপর এই যে এখান থেকে হোয়াইট ব্যালেন্স বা টোন জাস্ট শার্পনেস এক্সপোজার যা দেওয়া লাগে এখান থেকে ব্ল্যাক হোয়াইট সব কিছু এডিট করতে পারবেন বা ওটো আর একটা সিস্টেম আছে এটা দিলে অটোমেটিকলি সে এডিট করে নেবে কোন জায়গায় কোন জায়গায় এডিট করা দরকার তো হলো এডিট আমার এমনি তো এখন আমি কিন্তু কোনো প্রকার এডিট মিনিট করলাম না ডিরেক্ট র ছবি ভিডিওই ভালো তাই এখান থেকে কোনো কিছু করার দরকার নাই আমি এটা সরাসরি এক্সপোর্ট করে দিব তো এটা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য আপনাদের অবশ্যই মিডিয়া ইন করার দরকার পড়বে প্রিমিয়াম যেই বাসন আপনারা ইনস্টল করছেন তো সেম বাসন যদি আপনারা এখানে মিডিয়া ইন করার ইউজ করেন সেক্ষেত্রে মূলত এক্সপোর্ট হবে তো এখান থেকে আমি এমপি ফোর জন্য এস দুশো চৌষট্টি সিলেক্ট করতে পারি আর এখানে এগুলা সিলেক্ট করতে পারেন তো আমার ওইগুলা সিলেক্টেরও দরকার নাই আমি এখান থেকে এই যে ইউস ম্যাক্সিমাম ল্যান্ডার এটা অলরেডি সিলেক্ট করাই আছে আমি এখানে জাস্ট ট্যাপ করব কেউ অথবা সাইজটা আমার আরও যদি বেশি করতে চাই সেক্ষেত্রে এইটা বাড়িয়ে দিব তাহলে দেখবেন যে ভিডিওর সাইজ এখানে বড় বেশি হচ্ছে মানে এদিকে নিলে কম হবে দেখেন আট এমবি এদিকে নেবেন দেখেন দুশো বচল্লিশ এমবি আরও নিলেন আষ্টশো সত্তর এমবি তো আমি সেভে দিয়ে দিলাম সেভে দেওয়ার পর এখানে অ্যাডোবি মিডিয়া ইনকোডার যেটা আছে সফটওয়্যার সেইটা ওপেন হয়ে যাবে যদি ইনস্টল থাকে সেম ভার্সন অন্যথায় কিন্তু নট ইনস্টল দেখাবে তো সেই ইনকোডারের ভিতরে প্রজেক্টটা চলে আসলো আসার পরে এখানে আগে একটা ছিল তো সেইটা আমি মানে ওইখানে দুইটা প্রজেক্ট মেবি একটা প্রজেক্ট আমি ডিলেট করে দিচ্ছি বর্তমানে যেটা আছে সেইটা সিলেক্ট থাকুক এখন এই যে গ্রিন মার্ক তো এটাতে একটা ক্লিক করব তো এইখানে ভিডিও এক্সপোর্ট হওয়ার সময় প্রিভিউ হবে আর এখান দিয়ে এক্সপোর্ট হবে এটা বলতেছে যে সতেরো মিনিট লাগতে পারে ষোলো মিনিট এরকম উল্টাপাল্টা দেখাবে আর কি কিছুক্ষণ সময় এই দাগটা আর কি ফুল হবে তখন এটা আমি আউটপুটে ভিডিও পাবো তো ভিডিওটা মূলত আইসিটি ফয় চাল দেখে ফেসবুকে সার্চ দিলে প্রথম যে ফেসবুক আইডি পাবেন সেখানে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন তো এভাবে মূলত আপনাদের ক্যামেরা দিয়ে করা লেন্স ল্যান্ডস্কেপের মতো করেই রেকর্ড করা ভিডিওটা কিভাবে একদমই পোর্ট্রেট করে ফেলতে পারবেন সেটাই মূলত দেখলাম নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ